আসসালামু আলাইকুম। আজ 30 অক্টোবর 2023 রোজ সোমবার। এখন আমি আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও হাটের। এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবার, আর এখানে হাসিল হলো ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য 350 টাকা করে। আর এই হাটে আসতে চাইলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বালুকায় আসতে পারেন। বালুকা থেকে জনপ্রতি সিএনজি ভাড়া হলো 60 টাকা এবং বাস ভাড়া হলো 40 টাকা। আর এই হাট থেকে আপনারা দেশের যে কোনো জায়গায় ঘুরে নিতে পারবেন, গাড়ির ব্যবস্থা আছে। তো এখন আমি আপনাদের এই হাটে খামার উপযোগী সার এবং বক্তা বাসুর দাম তো জানাবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত দাম দেখেছেন বাসুরটা ভাই? 47,000 টাকা উনি দাম চাচ্ছেন এই বাসুরটা। কত দাম দর হচ্ছে ভাই? 40 বলতেছে। কটা আনছেন? একটা বিক্রি করছেন। কত বিক্রি করছেন? 52,000 টাকা বিক্রি করছেন। আপনার বাড়ি কোথায়? হোসেনপুর। এই হাট প্রতি সোমবারই করেন না? এটা কত হলে ছাড়া যাবে ভাই? আচ্ছা, 2,000 টাকা হলে দিয়ে দিবেন না? আচ্ছা, 40 দাম হচ্ছে, উনি 2,000 টাকা হলে বিক্রি করে দেবেন হয়তো। আপনার নাম? জজ ভাই। আচ্ছা, পিতলগঞ্জ থার্ড করেন শনিবারে না? আচ্ছা, তো এখানে আপনাদের আরও কিছু গরুর দাম তো জানাবো। এখানে একটা গরু আছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ভালো মনে কিছু বাসু দেখানোর চেষ্টা করব এই গফরগাঁও হাট থেকে। কত দাম দিতেছো ভাই? এটা কত দাম দিতেছ? 62। বাসুরটা তো বড় গরু, কিনুন যা। বাসুরের দাম গেলে এত কেন? কত কত দাম হইতেছে এটা? দাম হইতেছে কত? 43। 43 দাম হইতেছে, দাম দিতেছেন 62। 20,000 টাকা ব্যবধান। আচ্ছা, তো এখানে কোনো চাষার কাছে আপনার দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম চাষা, ভালো আছেন? কত দাম দিতেছেন গরুটা? 60,000 টাকা উনি দাম চাচ্ছেন এই গরুটা গফরগাঁও হাট থেকে। কত দাম দর হচ্ছে? 46 দাম হচ্ছে। আচ্ছা, কয়টা গরু আনছেন? একটাই? আচ্ছা, বলদ গরু আছে আর এক জায়গায়। চাষা, এটা কত হলে ছাড়া যাবে? কত হলে বিক্রি করে দিবেন? আপনার টার্গেটটা কেমন আছে? আচ্ছা, 52-53 বিক্রি আশা করতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। তো এই দেখেন 46-47 দাম হচ্ছে। তো এইদিকে আপনাদের আরও কিছু বাসুরের দাম তো জানাবো এই গফরগাঁও হাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হয়েছে। এখানে একটা গরু আছে, চাষার কাছে দেখানোর চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম চাচা, কি বাসুর? সার বাসুর? হার বাসুর আর বন বাসুর। আচ্ছা, সার বাসুরটা কত দাম দিতেছেন? সার বাসুরটা কত দাম চাচ্ছেন? আচ্ছা, দাম তো একটাই চাইবেন, কত চাইতেছেন? আমি তো চাইতেছি 32,000। চাইতেছেন 32? আচ্ছা, সর্বোচ্চ দাম হয়েছে কত হাটে সবচেয়ে বেশি? সমস্যা নাই, আপনি বলেন, আমি তো ভিডিও দেখাইতেছি মানুষ, সমস্যা হয়তো বলেন, আমি তো কিনবো না বলেন। ভয় পাওয়ার কিছু নাই। কত দাম হয়েছে এটা? কোন 22-23 বলতেছে। এটাও আপনার চাচা? আপনাদেরই না? এটা 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 কত বলতেছে? 23 বলতেছে। বকনা না? আচ্ছা আচ্ছা, এটা 23 বলতেছে। হ্যাঁ, দেখানোর চেষ্টা করতেছে, 23 বলতেছে এটা। আর এটাও এরকম 22-23 দাম হচ্ছে, এই যে দেখেন। আচ্ছা, এখানে একটা ছোট হার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কত দাম চাইতেছেন চাষা এটা? 35 দাম চাইতেছেন। আচ্ছা, কত দাম হইতেছে? 30-31 দাম হচ্ছে। কয়টা আনছেন? আচ্ছা চাষা, কত বলছেন এটা? 27 বলছেন। আচ্ছা, উনি আপনাদের কত বলে দিছে লাস্ট? আচ্ছা, গিরস মানে বুঝে না না? আচ্ছা আচ্ছা, তো এই যে 30 দাম হচ্ছে, 27-28 উঠেছে এরকম। তো এদিকে আপনাদের আমি আরও কিছু বাসুর দাম তো জানাবো। এর থেকে ভাই কী বাসুর এটা? বক্তা বাসুর। কত দাম চাইতেছেন ভাই? 35,000 টাকা উনি দাম চাচ্ছেন গফরগাঁও হাট থেকে বক্তা বাসুরটা। কত দাম দর হচ্ছে? 27-28 বলতেছে। কটা আনছিলেন? একটাই। এটা কত হলে ছাড়া যাবে? 32 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, ধন্যবাদ। তো উনি 32,000 টাকা বিক্রি আশা করতেছেন এই বক্তা বাসুরটা। তো এদিকে আমি আপনাদের আরও কিছু বাসুরের দাম তো জানাবো এই গফরগাঁও হাট থেকে। আর তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কী বাসুর এটা? বক্তা বাসুর। আচ্ছা, কত দাম চাইতেছেন? 46 চাইতেছেন। আচ্ছা, কত দাম হচ্ছে? 38-40 বলতেছে। কয়টা আনছেন? একটাই। আচ্ছা, তাহলে কি 40 উপরে যাইতে না? আচ্ছা, 38-40 দাম হচ্ছে। তো এদিকে আপনাদের আর কিছু বাসুর দাম জানাবো। ভাই এটা কী বাসুর? বক্তা বাসুর। আচ্ছা, খুবই সুন্দর একটা বাসুর, সিন্ধি মনে না?
কত দাম চাইছেন ভাই এটা 48000 টাকা মানে দাম চাচ্ছেন এই বকরা বাছরটা গবরগাঁও হাট থেকে কত দাম হচ্ছে ভাই 40 41 সিন্দি বাছর না আচ্ছা কোড আনছিলেন বিক্রি করছেন একটা তো এটা কত হলে ছাড়া যাবে ভাই 45 হলে বিক্রি করে দিবেন আচ্ছা দেখেন খুব সুন্দর একটা বাছর দেশের ভিতরে এখানে একটা গরু আছে চাচার কাছে চাচা কি বাছর এটা সিন্দি বাছর বক নাই আচ্ছা কত দাম চাইতেছেন আচ্ছা আচ্ছা তো এমনি 48000 টাকা দাম চাচ্ছেন এই যে দেখেন এই যে বকটাটা গোবরগাঁও হাট থেকে এই যে দেখেন কত দাম হইছে সর্বোচ্চ দাম কত হইছে কোনো ভুল নাই এবং দাম কত হইছে দাম তো আগে একজন কইছে কত বলছে 38 বলছে আচ্ছা 48 দাম চাইতেছেন তো এই যে দেখেন এই বাছরটা মানুষে বুঝে ভিডিওতে মানুষে বুঝে সত্য কথাকে বললো মিথ্যা কথাকে বললো সেটা মানুষে কারণ আমরা মানুষ দেখতে দেখতে আইডিয়া হয়ে গেছে মানুষের কম বেশ বেশি ব্যবধান হলে তো বোঝা যাবে আর কি কম হলে সমস্যা নাই 2000 টাকা 800 দিলে সমস্যা হ্যাঁ 2500 টাকা ব্যবধান করে লাই তাহলে তো সমস্যা হচ্ছে না ওরা যারা চালাক তারা কম কয় একটুকে বলছি 40000 করে 60000 দাম চায় আমি কইতে এই জন্য দাম 20000 টাকা কম বলে 5-7000 টাকা বেশি জালি তাটা করে চলে বেশি দিতে দরকার নাই তো ঠিক আছে বিক্রি করে নেও তাইলে এদিকে আপনাদের আর কিছু বাছুরের দাম তো জানাবো এই গোবরগাঁও হাট থেকে এখানে একটা গরু বাছুর আছে বাইটা কি সার বাছুর আচ্ছা শাহিওয়াল বাছুর কত দাম চাইতেছেন 75 এটা কি হইছে এটা এটা একটা গাও হইছে গাও হইছিল আচ্ছা দাম কত হইতাছে 65 বলতেছে আচ্ছা এখানে একটা বাছর আছে দেখাচ্ছি ভাই কত চাইছেন আপনারা এটা 75 আচ্ছা সিন্ধির ভিতরে সার বাছর কত দাম হইতাছে 65 বলতাছে একটা আনছেন আচ্ছা চাচা এটা কত দাম চাইছেন 65000 টাকা করে দাম চাচ্ছেন এই সার বাছরটা গোবরগাঁও হাট থেকে কত দাম হচ্ছে চাচা এটা 55 বলে 55 এরকম আচ্ছা কত হলে ছাড়া দেবেন এটা 55-এর উপর আশা করতেছেন আচ্ছা আপনার বাড়ি গরু আচ্ছা গায়ের গরু বাছুর এই দেখেন তো 55-52 দাম হচ্ছে তো উনি 55000 টাকা বিক্রি আশা করতেছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম গোবরগাঁও হাট থেকে বকটা এবং সার বাছুরের দাম দর ভাই এগ্রো টিভি বিডি আচ্ছা হ্যাঁ এটা কি বাছুর ভাই কিজিয়ান বকটা বাছুর আচ্ছা কসের ভিতরে কত দাম চাইতেছেন ভাই 55000 টাকা আচ্ছা কত দাম হচ্ছে ভাই 40-42 দাম হচ্ছে কয়টা আনছিলেন একটা বিক্রি করছেন আচ্ছা কত বিক্রি করছেন 52000 আচ্ছা এটা কত হলে ছাড়া যাবে ভাই আচ্ছা দাম চাইতেছেন কত 55 আচ্ছা 50000 টাকা করে ছাড়া যাবে নাকি এরকম আচ্ছা এই যে আমার কার্ড দিলাম আপনাদের এগ্রো টিভি বিডি আচ্ছা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর সারা বক্তা বছরের দাম দর গোবরগাঁও হাট থেকে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সকলের জন্য শুভকামনা রইল সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম